ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। আমরা প্রথমেই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে স্যার, আমরা তো আল্লাহর পথে দাওয়াত এই বিষয়টি নিয়ে গত 4টি পর্ব করেছি, সামনে আরও বেশ কিছু পর্ব করার ইচ্ছা আমাদের রয়েছে এই বিষয়টি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এবং সমসাময়িককালের বেশ কতগুলো ইস্যু এখানে আছে। তো আজকে আমরা প্রথমে আপনার কাছে এই পঞ্চম পর্বে যা জানতে চাই তা হলো যে আল্লাহর পথে দাওয়াত দানকারীদের গুণাবলী। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। আপনি আসলে দাওয়াত দিতে গেলে আমার ভিতরে কি কি কোয়ালিটি দরকার এটা জানা দরকার। আরেকটা বিষয় ভূমিকাতেই দর্শকদের সাথে আমরা শেয়ার করব, আসলে আল্লাহর পথে দাওয়াতের আগে আমরা আল্লাহর দিনের প্রতিষ্ঠা নামে আরও 4টে পর্ব করছিলাম, আর আমরা বারবারই বলেছি এগুলো সবই মূলত এক বিষয়। দিন প্রতিষ্ঠা, একামতের দিন, এর অর্থ নিজের জীবনে দিন প্রতিষ্ঠা বা পালন, আল আমালু বিহি, অন্যকে দিনের দাওয়াত দেওয়া, আর দাওয়াত ইলেহি ওয়াল ইত্তেফাকু ফিহি, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকা। তাহলে আল্লাহর দিনের দাওয়াতটার অর্থই হলো একামতের দিনের দুটো পর্যায়, একটা নিজের জীবনে প্রতিষ্ঠা, এটা দিন পালন, আর একটা অন্যকে দাওয়াত দেওয়া। তার মানে দিন প্রতিষ্ঠা, দিনের দাওয়াত, তাজকিয়া, তারবিয়াত, তালিম, সব কিছুই মূলত একই ইবাদত। তাবলীগ, ওয়াজ, অর্থাৎ আমরা নিজের জীবনে দিন পালনের পাশাপাশি নিজেকে আল্লাহর পথে রাখতে, অন্যদেরকে আল্লাহর পথে ডাকতে যে ইবাদতটা করি, এটা এক কথায় হলো আল্লাহর পথে দাওয়াত। এটা আমাদের প্রতিটি মুমিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, থাকতেই হবে, থাকতেই হবে। মূলত কখনো এটা ফরজে আইন, কখনো ফরজে কেফায়া, কখনো হয়তো মুস্তাহাব হতে পারে, কিন্তু মুমিন এটা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। কারণ যার ভিতরে ইমান আছে তার ইমানটা নড়ে এবং কোনো না কোনোভাবে ইমানের দিকে দাওয়াত দিতে সে আগ্রহ বোধ করে, কখনো দেয় কখনো দেয় না। তো এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর পথে দাওয়াত দানকারী অথবা আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী বা আল্লাহর পথে তারবিয়াত দানকারী, তালিম দানকারীর আখলাকটা কী হবে। এ ব্যাপারে সর্বপ্রথম যেটা আমরা আগে আমাদের এই অনুষ্ঠানটাই হলো সুন্নার আলোকে মুমিন জীবন, অর্থাৎ সুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ এক্ষেত্রে প্রায়োরিটি দিয়েছেন কোনগুলোকে। তা আমরা কোরআন কারিমে যেটা দেখি যে সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহর দিনের দায়ের জন্য জরুরি সেটা হলো দিনের জ্ঞান, স্বচ্ছ সুস্পষ্ট জ্ঞান, যেটা আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়ামান ইত্তাবানি। হে রাসূল, আপনি বলে দেন হাযিহি সাবিলি, এটা হলো আমার রাস্তা। দাওয়াতের কথা কি? আমাদের দিনটাকে খুব পরিষ্কার করে বোঝানো, এখানে কোনো অস্বচ্ছতা নেই। তাহলে আমাদের দিন বোঝাবো, দিনের এলেম লাগবে না। এই জন্য আল্লাহ আবার পরের ব্যাখ্যে বলছেন আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি, আপনি বলে দেন আমি আল্লাহর পথে ডাকি আলা বাসীরাতিন, সুস্পষ্ট জ্ঞান এবং প্রজ্ঞার উপরে। জ্ঞানটা, সুস্পষ্ট জ্ঞানটা হলো দাওয়াতের মূল ভিত্তি। আনা ওমানেত্তাবানি, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে আমি এবং আমার অনুসারীরা সকলের দাওয়াতের ভিত্তি হলো জ্ঞান, বাসীরা, প্রজ্ঞা, সুস্পষ্ট জ্ঞান, দেখা জ্ঞান, অর্থাৎ মানে এমন জ্ঞান যেটা জন্য আমি দেখে দেখে অর্জন করেছি, মানে অস্পষ্টতা থাকবে না যেখানে। তাহলে আল্লাহর পথে দাওয়াতের প্রথম যে বিষয়টা, যেটা আল্লাহ নির্ধারণ করে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল আলা বাসীরা, সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে এবং তার অনুসারীদের, অর্থাৎ দাওয়াত যদি নবীওয়ালা হতে হয়, সুন্নত হতে হয় এবং দাওয়াতে সফলতা লাগে, তাহলে অবশ্যই সেটা আলা বাসীরাতিন হতে হবে, সুস্পষ্ট জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান, চোখে দেখার মতো জ্ঞান। এবং এই জ্ঞানের আরেকটা ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহী, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, সতর্ক করছি, সাবধান করছি ওহির দ্বারা। অর্থাৎ এই জ্ঞান বাসীরা মানে ওহির জ্ঞান। বাসীরাটা কোনটা? যেটা ওহির মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জ্ঞান কি?
কোন বাসিরের উপরে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্যান্য আয়াত আমরা ইতিপূর্বে বারবার বলছি। আল্লাহ বলেছেন দুটো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই বাসিরা ওহির জ্ঞান হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা তার নিজের হিকমা আল্লাহ তাকে ওহির মাধ্যমে দিয়েছিলেন। তাহলে দীনের দায়ীর জন্য প্রথম শর্ত হলো যে তাকে ওহির জ্ঞানটা পূর্ণ অর্জন করতে হবে। এখানে দুটো বিষয়, একটা হলো জ্ঞান কম থাকলে কি আমরা দাওয়াত দিতে পারবো না তাহলে, আরেকটা হলো এই ওহির জ্ঞান কিভাবে শিখবো, কোথা থেকে শুরু করবো, প্রায়োরিটিটা কোত্থেকে হবে। তো প্রথম বিষয় হলো ওহির জ্ঞানের কমতি থাকতে পারে কিন্তু অস্পষ্টতা থাকবে না। যতটুকু জানবো, আমি যতটুকু ওহির জ্ঞান জেনেছি ওইটুকু দাওয়াত দিতে পারবো এবং অতটুকু স্পষ্ট হতে হবে, স্পষ্ট হতে হবে, আর বাকিগুলো জানার জন্য চেষ্টা করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, কারণ এলেম ছাড়া দাওয়াত হতে পারে। স্যার প্রসঙ্গত, যে এখানে স্পষ্ট বলতে স্পষ্ট যে হতে হবে, এক একজন এক এক রকম বলে বলছে যে এটা স্পষ্ট, এখন স্পষ্টতার মানদণ্ড কি? এই তো প্রথমেই যেটা বলছি যে মানদণ্ডটা আগে ঠিক করলে সব সমাধান হয়ে যাবে। স্পষ্টতার মানদণ্ড আমাদের সুন্নার আলোকে মুমিন জীবনে সুন্নাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা আমানু মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ স্পষ্টতার মানদণ্ড। তা আমরা যদি তাদের জীবনে চলে যাই তাহলে দুটোই পাবো, তারা ওহির এলেমটা কিভাবে শিখেছেন, তারা কি বই পড়তেন, কোনটা পড়ার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, কিভাবে তারা জ্ঞান শিখেছেন, এটা দেখলে আমাদের দাওয়াতটা কিভাবে দিয়েছেন, দাওয়াতের প্রায়োরিটি কি ছিল, অর্থাৎ কোন বিষয়টা থেকে দাওয়াত শুরু করেছেন, কোন বিষয়টা থেকে এলেম শিক্ষা শুরু করেছেন। সংক্ষেপে আমরা বলতে পারি যে স্যার এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু এলাবোরেটলি বলেন, আমরা আরো কিছু পর্ব করব, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ দয়া করেন, আল্লাহ তৌফিক দেন। প্রথম বিষয় হলো আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই দায়ীর, এখানে দর্শকদের আমাদের মনে রাখতে হবে আল্লাহর পথে দাওয়াত দানকারী অনেক বড় শব্দ, এটা যদি ইসলামী পরিভাষা হলো দায়ী, দয়াকার অন্তঃস্থায়ী দীর্ঘী দেখে আমরা অনেক সময় দোষী দায়ী মানে বাংলা দায়ী, তো এটা একটা ইসলামী পরিভাষা, এটাও আমাদের নিয়ে করা দরকার। দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী দাওয়াত পালনকারীকে দায়ী ইলাল্লাহ বলা হয়। আমরা কথাবার্তা এই দায়ী শব্দটা বারবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে দাওয়াত দানকারী দায়ী ইলাল্লাহ, তার জন্য এলেম লাগবে, বসিরা লাগবে, এবং সেই এলেমকে আল্লাহ বলেছেন ওহি হতে হবে, ওহির মাধ্যমে, সেই ওহি কোরআন এবং সুন্নাহ। আমাদেরকে বর্তমানে যে ভুলটা আমরা করি, আমরাও সবাই কোরআন সুন্নার কথা বলি কিন্তু সরাসরি কোরআন সুন্নাহ না পড়ে কোরআন সুন্নাহকে টোটালি অফ করে তালা মেরে আমরা কোরআন সুন্নার ব্যাখ্যায় আবদুল্লাহ জাহাঙ্গীর কি বলেছে ওটার উপরে পুরোপুরি নির্ভর করি। এই পদ্ধতিটা সালফে সালেহিনের পদ্ধতি না, সাহাবী তাবেঈনের পদ্ধতি না, এবং আল্লাহ শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সাথে সাংঘর্ষিক। আলেমদের উপর অবশ্যই নির্ভর করতে হবে, তবে কোরআন করিম প্রতিটি মুমেন অনুধাবন করবেন, বুঝবেন, বিশেষ করে দা ইলাল্লাহ কোরআন করিম বুঝতে হবে, তাকে অর্থ পড়তে হবে। কোরআন করিম দিয়েই তো দাওয়াত, কোরআনের অর্থটা হৃদয়ঙ্গম করতে হবে, নিয়মিত অর্থ সহ অধ্যয়ন করতে হবে। আমরা যদি কোরআন বাদ দিয়ে দায়ী হই এটা মানে দাওয়াতের সাথে প্রতারণা করা হবে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবা একরাম যে আবেগ নিয়ে শিখেছেন সেগুলো শিখতে হবে, পড়তে হবে, ঠিক আছে, আমাদের আলেমদের অনুবাদের উপর নির্ভর করতে হবে, পাশাপাশি একাধিক অনুবাদ, একাধিক আলেমের অনুবাদ, নিজের ভিতরে আরবিটা বোঝার জন্য আগ্রহ, কোরআনটা বোঝার জন্য আগ্রহ, এটা দায়ী থাকতে হবে। তৃতীয়ত এইগুলো বোঝার ক্ষেত্রে ভালো আলেমদের সহায়তা গ্রহণ করতে হবে, এটা তো আল্লাহ কোরআন কারিমেও বলেছেন। তবে আমরা যেটা ভুলটা করি যে আমরা মনে করি যে কোরআন এবং হাদিস সরাসরি যদি দায়ী পড়ে অথবা সাধারণ মানুষ পড়ে তাহলে পরে ভুল বুঝে নষ্ট হয়ে যাবে, আর আব্দুল্লাহ জাহাঙ্গীর যা যে নিজেই ভুল বোঝার শতভাগ সম্ভাবনা রাখে তারটা পড়ে আমরা নির্ভুল বোঝবো, এই যে চিন্তা এটা মানে খুবই কষ্টদায়ক এবং এটা আমাদেরকে বিভ্রান্ত করে, কারণ আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ সকল দায়ী ইলাল্লাহ ভুল করতে পারে। তাহলে বুঝতে বোঝা যাচ্ছে যে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ বাসিরা যেটা ওয়াহি, এই ওয়াহি সবাইকেই সকল মমিনকেই পড়তে হবে, বিশেষ করে যিনি দায়ী হতে চান, যিনি দায়ী হতে চান তিনি পড়বেন এবং সকল মমিনকেই পড়তে হবে, তবে সবাই আলেম হবে না, হতে পারবে না, পারবে না। কিন্তু আমি যতটুকু দাওয়াত দেব যে আমি যে ইমানের দাওয়াত দেব যেটা আমাদের দ্বিতীয় ছিল, একটা হলো এলেম কি শিখবো সেটা কোরআন থেকে হাদিস থেকে এবং পরবর্তী আলেমদের লেখালেখি থেকে। এখানেও মনে রাখতে হবে যে দিনের একটা মানদণ্ড আছে যেটা আমরা আপনি প্রথমে বলেছেন, ওটা মনে রাখতে হবে সবাইকে,
সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন এবং হাদিসের পর আমাদের দুটো মানদণ্ড দিয়েছেন একটা হলো আল্লাহ কোরআনেই বলেছেন সাহাবায়ে কেরাম আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় মুতাওয়াতের হাদিসে আর দনন সাহাবী থেকে তিনি তার পরবর্তী চারটি প্রজন্মের কথা বলেছেন সাহাবি তাবেইন তাবে তাবেইন এবং অনেকগুলো হাদিসে পরবর্তী প্রজন্ম অর্থাৎ প্রায় 300 বছরের মুসলমানগণ তে 300 বছরের মুসলিম আলেম ওলামা ইমাম আইম্মা এরা কিভাবে দাওয়াত দিয়েছেন কিভাবে এলেম শিখেছেন এখানে ফিরে যেতে হবে বর্তমানে সমাজে প্রচলন যেটাকে আমরা তাওয়ারুস বলি মুতাওয়ারিস চলমান আমাদের আলেম ওলামা বিভিন্ন দেশে এলেম শিখাচ্ছেন দাওয়াত দিচ্ছেন এগুলোকে আমরা সম্মান করব কিন্তু এগুলোকে চূড়ান্ত বা মডেল মানলে আমাদের মূল মডেলকে অবমাননা করা হবে দায়ীদের ভিতরে যারা একটু পারঙ্গম তাদের চিন্তা হলো আমাদের মুতাওয়ারিস চলমান দাওয়াতের এলেম শিক্ষা পদ্ধতি দাওয়াত দান পদ্ধতিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে মানদণ্ড অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণ এবং পরবর্তী প্রজন্মগুলো দিয়ে এটাকে যাচাই বাছাই করে সংস্কার করতে হবে তাহলে দাওয়াত ইলাল্লাহের প্রথম যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা আমরা বলতে পারি অবিচ্ছেদ্য শর্ত যে ওহির এলেম লাগবে এখন ওহির এলেমের অনেক দিক আছে আমরা যেটা দেখতে পাই দাওয়াত ইলাল্লাহ বিশেষ করে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ইমান আকিদা জি আমরা আমাদের বর্তমান সমাজে একটা বিষয় স্বভাবতই মুসলমান আলেমদের কাছে যান মূলত ইমান আকিদার জন্য না আমরা সবাই চিন্তা করি ইমানটা আমাদের পারফেক্ট আছে আমরা নামাজ রোজা মাস ফিকহা নিয়ে যাই আলেমদের কাছে আর আমাদের দায়ীদেরও পুঁজি একমাত্র ফিকহা যে কারণে আমরা ইমানটা বুঝি না ইমান কোরআনে কি বলা হয়েছে ইত্যাদি জানি না আর আকিদা বলতে কি যে বুঝি এটা আমাদের কাছে অস্পষ্ট কারণ আমার ওই মূল মান থেকে সরে আসছি অর্থাৎ আকিদা ইমান যা কিছু আছে এটার যে মূল মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাগণ এটা আমরা অনুধাবন করতে পারছি না আমরা পরবর্তী চলমান প্রক্রিয়াটাকে চূড়ান্ত মনে করছি এই জন্য দাওয়াত ইলাল্লাহের এলেমের ক্ষেত্রে দায়ীকে সর্বপ্রথম আকিদার এলেমটা অর্জন করতে হবে এবং সেটা অবশ্যই কোরআন এবং হাদিস দিয়ে এটা সকল নবী নবীগণের ইয়ে ছিল দাওয়াতের মূল কথা ছিল এটা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের দাওয়াতের মূল কথা ছিল এখানে মূল যে বিষয়টা তা দাওয়াত দেব কিসের এখানে মজার একটা বিষয় আপনাকে বলি কিছুদিন আগে আমাদের দেশে আপনাকে বা আমাদের দর্শকদের বোধহয় একবার শেয়ার করছি যে খ্রিস্টান ভাইরা একটা ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে আগামী 50 বছরের ভিতরে খ্রিস্টান মেজরিটি দেশে পরিণত করবেন এবং তারা দুঃখজনকভাবে 16 আনা মিথ্যা প্রতারণার মাধ্যমে আমরা মুসলমান আমরা ইসাই মুসলমান আমরা ইসলাম মানি কোরআন মানি ইত্যাদি বলে বলে মুসলমানদেরকে প্রতারণা করে খ্রিস্টান করছেন অনেক মানুষ এবং তাদের সফলতা কিন্তু ছোট অবহেলার বিষয় না একেবারে কম না অনেক বেশি আপনি মনে করেন যদি কোনো মানুষ একটা গ্রামে মুসলমান 1300 তার ভিতরে 150 মুসলমানকে 2-3 বছরের ভিতরে খ্রিস্টান বানাতে পারে এটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর পরিসংখ্যান এই অবস্থায় আমরা মানুষদের উদ্বুদ্ধ করছি যারা না জেনে মুরতাদ হয়ে যাচ্ছেন তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন রাহমাতুল্লিল আলমিনের পথে ফিরে আসতে বলেন প্রতারকদের হাতে বাঁচতে বলেন দাওয়াত দেন একবার আমাকে প্রশ্ন করেছেন যে অমুসলমান অর্থাৎ মুরতাদ খ্রিস্টান বা হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি এদেরকে দিনের দাওয়াত দেওয়া জায়েজ হবে কিনা নবীজি সাহাবগণকে এই কাম করেছেন কিনা যদি নাই করে থাকেন আমরা দাওয়াত দিলে তো এটা বেদাত হয়ে যাবে কি সাংঘাতিক কথা কি সাংঘাতিক প্রশ্ন যে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দিই আমরা এটা ভালো কাজ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই মূল ফরজ দায়িত্ব আল্লাহ কোরআনে বলেছেন উদু ইলা সাবিল রাব্বিক তোমার রবের পথে নবীজি কাদের দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকদের জি জি সাহাবায়ে কেরামগণ মুশর সুদান ইরাক সিরিয়া গিয়েছেন কাদেরকে দাওয়াত দিতে অমুসলিমদের কাছে রাসূলুল্লাহ সাল্লাম চিঠি লিখে লিখে দাওয়াত দিয়েছেন কাদেরকে সবই অমুসলমানদেরকে যিনি মুসলমান তিনি তো দিনের একটা দাওয়াত কবুল করেছেন কালেমার দাওয়াত এখন ভুল সংশোধন করতে হবে কিন্তু দাওয়াতের মূল বিষয় হলো তাওহীদের দাওয়াত শিরকের বিরুদ্ধে দাওয়াত কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদের দাওয়াত শিরকের বিরুদ্ধে দাওয়াত কোরআনের দাওয়াত হলো সুন্নত ইত্তেবায়ে সুন্নতের দাওয়াত নবীজির মুখালাফাত বিদআত বর্জনের দাওয়াত তো এই জন্য আমরা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম উম্মা এই দাওয়াতটা অত্যন্ত অবহেলা করেছেন করতে করতে এমন পর্যায়ে গিয়েছেন যে মুসলমান মুরতাদ হয়ে গেলে তাকে দিনের কথা বলা যাবে কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এমনকি অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া যাবে কিনা এটা অথচ এটাই হলো দিনের মূল কথা যে তুমি তোমার মুসলমানকে দিনের কথাটা জানাও
মুসলিম উম্মাহ কখনো কাউকে জোর করে বাধ্য করে ফাঁকি দিয়ে মুসলমান করার প্রতারণা করবে না কখনোই করেননি কিন্তু দ্বীনের কথাটা তাকে জানানো তাকে তো আল্লাহর বান্দা তিনি জাহান্নামে চলে যাবেন তাকে দ্বীনের কথাটা জানানো এটা তো আমার সর্বপ্রথম দায়িত্ব ছিল তা আমরা তাওহীদ কি জানিও না তাওহীদের অর্থ কোরআন থেকে শেখার চেষ্টা করি না যে কারণে এই ভুলটা আমাদের হচ্ছে সকল নবী যখন দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন তখন নামাজ রোজা হজ যাকাত অন্যান্য হুকুম আহকামের কোনো দাওয়াতই তাদের কাছে পেশ করেননি যখন তাদের ঈমান ছিল না আকীদা ঠিক ছিল না তো জি স্যার তাহলে প্রথম দাওয়াতটা অর্থাৎ দাইর এলেমের বেস হবে তাওহীদ এবং সেই তাওহীদ শিরক সুন্নাত বিদআতের ঈমান আকীদাটা কোরআন থেকে সুন্নতে নববী থেকে সুন্নতে সাহাবা থেকে শিখতে হবে আমাদের পূর্ববর্তী বিশেষ করে চার ইমামের ব্যাপারে বই আছে ইমাম আহমদ অনেকগুলো বই লিখেছেন ইমাম আবু হানিফা অনেকগুলো বই লিখেছেন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন এবং ওই যুগের বড় বড় আলেমরা ইমাম তাহাবী ইমাম তাবারি বই লিখেছেন এই সমস্ত বই কোরআন এবং সুন্নার আলোকে পড়ে আকীদাকে সহি করা এটা এমন কি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকতুবাতে লেখছেন শুধু দাইল আল্লাহ না সালেক মুরিদের জন্য প্রথম উনি নিজে বারবার লিখছেন কয়েকটা চিঠিতে লিখেছেন প্রথমে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা সহি করো ফরজ ওয়াজিব হালাল হারামের এলেম অর্জন করো এগুলো তালি আকীদা এলেম এবং আমল তাকওয়া সহি করো ইমান এলেম আমল তাকওয়া যখন পূর্ণ সহি হবে তখন তুমি পীরের কথা চিন্তা করো পীরের সোহবতে যে আরও বেশি এখলাস অর্জনের চিন্তা করতে পারো তার মানে শুধু দাইল আল্লাহ না সালেক ইলাল্লাহ একজন মুরিদের জন্য পীরের কাছে যাওয়ার আগে তারা শর্ত করেছেন যে আকীদা সহি করতে হবে আমল সহি করতে হবে ফরজ ওয়াজিব হালাল মানার পরে তখন পীরের চিন্তা করা যাবে তার আগে চিন্তাই করা যাবে না এই জন্য এটা হলো প্রথম যে শর্ত দায়ের জন্য এলেম বাসিরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এলেম প্রতিটি দায়ের জন্য শিক্ষা করা এটা আমাদের জন্য একটা ফরজ দায়িত্ব আলহামদুলিল্লাহ স্যার আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অনেকগুলো আগ্রহ জাগিয়ে দিয়েছেন আমরা এখন অনেক প্রশ্ন আপনার কাছে ক্রমান্বয়ে করব এই পর্বটা এখানেই শেষ করে ফেলতে হচ্ছে আগামী পর্বে আপনার কাছ থেকে এখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের জন্য এবং আমাদের শ্রোতা দর্শকদের জন্য এই জটিল জটিল বিষয়গুলোকে খুব সহজ করে উপস্থাপন করছেন আল্লাহ তাআলা আপনাকে জাযায় খায়ের দান করুন বারাকাল্লাহ